যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার সকালে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, সদর মহকুমা শাসক অরূপ রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। শ্রদ্ধা জ্ঞাপনের পর শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, গান্ধীজি ছিলেন একজন আদর্শ ব্যক্তি এবং সকলের জন্য পথ নির্দেশক। তিনি বলেন, ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যেতে এবং স্বাধীনতা প্রদানের জন্য আহ্বান জানানো। শেষ পর্যন্ত ভারত ছাড়ো আন্দোলন 1947 সালে ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করে। এটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। পাশাপাশি তিনি আরও বলেন, মহাত্মা গান্ধীর আত্মনির্ভর গ্রাম এবং চরকাই কাটা সুতোর তৈরি কাপড়ের ব্যবহারের কথাও তুলে ধরেন। বলেন, স্বনির্ভরতা আনার জন্যই এই আন্দোলন শুরু হয়। গান্ধীজির নীতিকে অনুসরণ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাজ করছে। লক্ষ্য একটাই, কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করব, কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা করব, সেই দিশাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। যে উনি দেশের জন্য কি করেছিলেন, উনি জন্ম হয়েছিলেন 1869 সালে আজকের দিনে 2 অক্টোবরে। তো এবং উনি ওনার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী এবং মাতা ছিলেন পুতুল ভাই। উনি 13 বছর বয়সেই বিবাহ করেছিলেন অতি অল্প বয়সে। সেই সময়ে অল্প বয়সে বিয়ে হতো এবং ওর স্ত্রীর ওনার স্ত্রীর বয়স ছিল 14 বছর। এবং বিবাহের পরে উনি বাইরে লন্ডনে বিস্তারি পড়তে গিয়েছিলেন এবং সেখান থেকে এসে এবং বিভিন্ন আন্দোলন উনি করেছিলেন। আপনারা জানেন যে ভারত ছাড়ো আন্দোলন সবচেয়ে বড়। এর আগে উনি অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সত্যাগ্রহ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন যেটা, সেটা সবচেয়ে বড়ভাবে হয়েছিল, যেটা উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বাইরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। সেই আন্দোলনের মাধ্যমে যে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল এবং ওনার উদ্দেশ্য ছিল দেশের তৈরি করা বস্তু এবং দেশীয় ব্যবহার করা। তো উনি ভারত স্বাধীন হওয়ার পরে উনি 1948 সালে 30 জুন উনি জানুয়ারিতে উনি শহীদ হয়েছিলেন। তো আজকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্নভাবে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও আমরা ওনাকে ফলো করি, কেননা উনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এবং সবসময় চেয়েছিলেন দেশি পণ্য ব্যবহার করা, কীভাবে ভারতকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে উনি কাজ করে গেছেন। এবং ওনার নিরিখে ওনার যে কাজ করেছেন সেই নিরিখে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। একটাই লক্ষ্য, কীভাবে আমরা ভারতকে আত্মনির্ভর করব, কীভাবে আমরা ত্রিপুরাকে আত্মনির্ভর করব, সেই দিশাতে আমাদের সরকার আমরা কাজ করছি এবং আমরা আশাবাদী আগামী দিনে আমাদের ত্রিপুরাও আরও এগিয়ে যাবে আপনাদের সকলের সহযোগিতায়। আজকে আমরা এখানে অনেকেই উপস্থিত হয়ে আছি, একটাই লক্ষ্য, কীভাবে আরও আমরা আমাদের গান্ধী জয়ন্তীকে আরও সুন্দর করে ওনাকে কীভাবে আমরা চিরস্মরণীয় করে রেখেছি এবং আরও বেটার আমরা আগামী দিনে যাতে আরও ভালো কিছু ওনার আদর্শ। গান্ধী জয়ন্তী উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন সকালে গান্ধীঘাটের গান্ধীবেদিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সর্বপ্রথমে গান্ধীবেদী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। ভিডিও রিপোর্ট আর ই নিউজ।